ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজগুলোর বিএসসি ইন নার্সিং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় সাবেক অধ্যক্ষ সহ প্রশ্নপত্র ফাঁস চক্রের ছয় সদস্যকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে র্যাব। কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, গত পাঁচ বছর ধরে নার্সিং সহ একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে এই চক্রের সদস্যরা। গ্রেফতারকৃতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ নার্সিং কলেজগুলোর বিভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন কমিটি, মডারেটর ও ডিন থেকে নির্বাচিত প্রশ্নপত্র প্রিন্টিং ও প্যাকিং এ নিযুক্ত গোপন টিমের সদস্য ছিলেন। তারা প্রশ্নপত্র ফাঁস করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানায় র‍্যাব। কন্ট্রোলার সাহেবের নেতৃত্বে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন টিচার, তারা যেই যে 38টি প্রতিষ্ঠানে যে বিভিন্ন জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেখানে তারা হাতে লেখা প্রশ্নটি পেয়ে যান, হাতে লেখা প্রশ্নটি তারা পেয়ে যান, তারপরেই তারা বুঝতে পারেন যে হাতে লেখা প্রশ্নের সাথে এই প্রশ্নপত্রের হুবহু মিল, তখনই তারা মূলত এই চক্রটি ধরার জন্য আমাদের সহযোগিতা চান।